আমার বাবা স্বজনদের হাজারিতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে হৃদয় বিদারক দৃশ্য। কলেজ পড়ুয়া ছেলেকে হারিয়ে পাগল প্রায় বাবা মা। খুলনার সোনাডাঙ্গার গোবরচাকা এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ বাসার সামনে দাঁড়িয়ে ছিল ইমন শেখ। এ সময় 5 থেকে 6টি মোটরসাইকেলে 10 থেকে 12 জন দুর্বৃত্ত এসে এলোপাথারি গুলি চালায়। এতে ইমন গুলিবিদ্ধ হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। পরে রাত 8:30 দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। স্বজনদের দাবি, মাদক বিক্রিতে রাজি না হওয়ায় ইমনকে হত্যা করা। যারা আরে দিয়ে ইয়াবা ব্যবসা করাইতে চাইছে ও করতে চাইনি, দেখো আরে বাধ্য হইয়া আরে গুলি করা হয়েছে। আমার কলেজের টুকরা, আমার টুকরারে কেউ মাইরে সে শান্তি পাবে না, কোনোদিন পাবে না। পূর্বশত্রুতার অভিযোগ এনে রাতেই নিহত ইমনের পিতা বাদী হয়ে সোনাডাঙ্গা থানায় 17 জনের নামে হত্যা মামলা দায়ের করেন। পরে রাতেই নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে 5 জনকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে 1 শুটারগান ও 1 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পুলিশ বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে তারা। এ ঘটনার পেছনে এলাকায় আধিপত্য বিস্তার ও মাদক ব্যবসা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। যে গুলিটি উদ্ধার করা হয়েছে সেটির সঙ্গে যে হত্যাকাণ্ডে যে গুলিটি ব্যবহার করা হয়েছে তার সঙ্গে সিমিলারিটি রয়েছে। এই সন্ত্রাসীরা এলাকায় আধিপত্য বিস্তারের জন্য এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে বলে জানা যায়। 5 জন আটক হলেও হত্যার পরিকল্পনাকারী সহ মূল আসামিরা এখনও ধরাছোঁয়ার বাইরে। তাদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। তো মূল আসামিকে ধরতে আমরা ব্যর্থ হয়েছি, তবে তার অনুসারী যারা আছে বা সহযোগী যারা আছে এদের 5 জনকে আমরা ধরতে সক্ষম হয়েছি। কারা কারা অপারেশনে ছিল সেই তালিকা আমাদের কাছে আছে এবং বাদী সেই নামগুলো আমাদেরকে দিয়েছে। নিহত ইমন খুলনা কলেজে অনার্স পড়ত, পাশাপাশি রং মিস্ত্রির কাজও করত। সময় সংবাদ, খুলনা।